কি? যাকে আপনারা এখন দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন আব্দুর রহমান। হয়তো এখন অনেকেই ভাবছেন ছবি দেখাচ্ছি শাহরুখ খানের আর নাম বলছি আব্দুর রহমানের, ব্যাপারটা একটু কেমন না? আজকে জানেন কি রয়েছে এই আব্দুর রহমান কিংবা শাহরুখ খানকে নিয়ে। জীবনে অনেক সিনেমা করেছেন, অনেক পুরস্কার পেয়েছেন কিংবা জীবনে অনেক সফলতা অর্জন করেছেন, কিন্তু ছোটবেলার শাহরুখ কীরকম ছিল আজকে সেই বিষয়গুলো নিয়েই কিন্তু কথা হচ্ছে। আব্দুর রহমান ছোটবেলায় এই নাম দিয়েই তার জীবন শুরু। পরবর্তীতে তার বাবা নাম পরিবর্তন করে রাখেন শাহরুখ খান, যিনি এখন সমগ্র বিশ্বে শাহরুখ খান, কিং খান কিংবা এসআরকে নামেই পরিচিত। কিন্তু তার জীবনের যাত্রাটা শুরু হয়েছিল আব্দুর রহমান এই নামটি দিয়েই। তার টিচাররা তার হাসি দেখে বলতো ডেভিল স্মাইল, মানে তিনি যখন কোনো দুষ্টুমি করতেন কিংবা ধরা খেতেন তিনি এত মিষ্টি করে একটা হাসি দিয়ে দিতেন যে তাকে কেউ কিছুই বলতে পারতেন না, কোনো রকম শাস্তিও দিতে পারতেন না। একটু ফাঁকিবাজিও ছিলেন আমাদের শাহরুখ। স্কুলের হোমওয়ার্ক না করে নিলে তিনি অজুহাত আঁটতেন, তিনি তার বাবা মার উপর দোষ দিয়ে দিতেন, বলতেন বাসায় তার বাবা মা তার সাথে এত খারাপ ব্যবহার করে এজন্যই সে হোমওয়ার্ক ঠিক মতো করতে পারেনি। এরকম মাসুম চেহারা করে বললে টিচাররা কি আর তাকে শাস্তি দিতে পারে? টিচারের সামনে কান্না করলেও টিচার চলে যাওয়ার সাথে সাথে এসআরকে অন্যদিকে ফিরে হাসা শুরু করতেন। শাহরুখের এখন নিজের হেয়ার কাট আছে, যেটা অনেক যুবকরাই হয়তো বা কপি করার চেষ্টা করে, কিন্তু এই শাহরুখকেও কিন্তু চুলের জন্য শাস্তি খেতে হয়েছে, কারণ তিনি সবসময় বড় চুল রাখতে পছন্দ করতেন। এসআরকে যখন স্কুলে বড় চুল নিয়ে যেতেন তখন তাকে বের করে দেওয়া হতো স্কুল থেকে চুল কেটে আসবার জন্য। এবং তিনি কি করতেন জানেন? তখন তিনি সেলুনে যেতেন এবং সেখানে গিয়ে বলতেন অমিতাভ বচ্চন কিংবা ধর্মেন্দ্রর মতো হেয়ার কাট করে নিতে, কারণ তখনই তারা ছিলেন একদম সর্বসেরা নায়ক। তো শাহরুখ খানও কিন্তু কপি করার চেষ্টা করতেন, যদিও হেয়ার কাট যিনি চুল কাটছেন তার মতোই হতো, কিন্তু শাহরুখ চাইতেন এদের দুজনের মতো হেয়ার কাট। কিং খান ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টর হিসেবে বিশ্ব চেনা হলেও তিনি নায়ক হতে চাননি, চেয়েছিলেন খেলোয়াড় হবেন। খেলার মাধ্যমে তিনি তার দেশকে বিশ্বের কাছে পরিচিত করাতে চেয়েছিলেন, হকি ফুটবল অথবা ক্রিকেট। খুব ইচ্ছা ছিল তিনি ইন্ডিয়ান হকি টিম হয়ে খেলবেন, কিন্তু হঠাৎ করে পিঠে এবং কাঁধে ব্যথা পাওয়ার জন্য তাকে সব খেলা ছাড়তে হয়েছিল, এবং এই খেলা ছেড়ে ভালো একটা দিকও কিন্তু হয়েছিল। শাহরুখের অভিনয়ের যাত্রাটাই শুরু হয়েছিল এখান থেকে। ব্যথা পাওয়ার পর খেলা বন্ধ হয়ে যায়, ফলে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার কিছুই করার ছিল না, খুব মন খারাপ করে বসে থাকতেন। তখনই তার বাবা মা তাকে থিয়েটারে যেতে বলেন এবং সেখান থেকেই তার এই অভিনয়ের যাত্রা শুরু। এসআরকে যখন অ্যাক্টিং শুরু করেন তখন তার অনেক বন্ধুরাই তাকে বলেছিল তুমি দেখতে ভালো না, তোমার চেহারা সুন্দর না, তুমি অ্যাক্টর হতে পারবে না। বিশ্বসেরা নায়ক শাহরুখ খান, শাহরুখের ওপর যখন কারো কোনো বিশ্বাসই ছিল না শুধুমাত্র তার মাই তার উপর বিশ্বাস রেখেছিলেন। এসআরকের একটাই দুঃখ যে তার মা তার কোনো সিরিয়াল অথবা মুভিতে অ্যাক্টিং দেখে যেতে পারেননি। এসআরকের স্বপ্ন এতটাই যে সে যেন এত বড় একটা স্টার হতে পারেন যাতে তার মা তাকে হেভেন থেকে দেখতে পান এবং গর্ববোধ করেন। আজকে জানেন কি, একটা মজার ঘটনা দিয়ে শেষ করতে চাই। শাহরুখের তো অনেক ফ্যান রয়েছে, অনেক মেয়ে ফ্যান রয়েছে, অনেক ছেলে ফ্যান রয়েছে, অনেকে তার জন্য অনেক কিছুই করেছেন, গায়ে ট্যাটু করা থেকে শুরু করে তার বাসার সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা। কিন্তু এই ফ্যানটা একটু অন্যরকম ছিলেন। এসআরকের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, সেখানে অনেক সাংবাদিক সহ আরও অনেক অতিথিরা এসেছিলেন। এই অতিথিদের ভিড়েই একজন হুট করে
তার ভক্ত তার বাসায় ঢুকে যান এবং সেখানে ঢুকে আর কারোর সাথে কোনো কথা না বলে তিনি তার শার্ট খুলে শাহরুখের বাসার যে সুইমিং পুল রয়েছে সেখানে নেমে যান। অনেকক্ষণ তিনি সাঁতারও কাটেন, কেউ সেভাবে লক্ষ্য করেনি, কিন্তু কিছুক্ষণ পর সিকিউরিটি এসে তাকে ধরে এবং তার সাঁতার কাটার কারণটি জানতে চায়। এবং মজার কথা কি জানেন, সেই ফ্যান সবাইকে জানান, আমি খালি দেখতে চেয়েছিলাম কিং খান শাহরুখ খান কোন পানিতে সাঁতার কাটে। শাহরুখ এই কথাটা জানার সাথে সাথে বলেন সবাইকে যে সেই ফ্যানকে থাকতে বলো, আমি তার সাথে দেখা করব। এর উত্তরে সেই ফ্যানটি কি বলে জানেন? তিনি বলেন যে লাগবে না, আমি খালি এই পানি দেখতে এসেছিলাম, এখন চললাম। এরকমই আমাদের অ্যাক্টর অথবা বিভিন্ন জায়গা নিয়ে অনেক কথা আছে, শাহরুখের জীবন নিয়েও আরও অনেক অনেক গল্প রয়েছে। সেই সব গল্প জানাতেই জানেন কি রয়েছে আপনাদের সাথে। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আর কাকে নিয়ে দেখতে চান জানেন কি সেটাও আমাদেরকে জানাবেন। অ্যান্ড ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। জানেন কি,